সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়েছে জাতীয় পুলিশ দিবস। রাজধানী ড্রপ গেট স্থিত পুলিশ মাঠে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকল বীর শহীদদের গার্ড অফ অনার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রতি বছরের ন্যায় এবছরও ড্রপগেট স্থিত পুলিশ মাঠে পালিত হয় জাতীয় পুলিশ দিবস। এই দিনটিতে বীর শহীদদের স্মরণ করা হয়, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় তাদের এবং তাদের পরিবারের প্রতি। ভারতবর্ষের প্রতিটি সেনা নিষ্ঠার শহীদ দেশ মাতৃকার সেবা করে থাকে, মাতৃভূমির জন্য তারা আত্মবলিদান করে থাকে। এই বিশেষ দিনটিতে তাদের এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজধানীর ড্রপগেট স্থিত পুলিশ মাঠে রবিবার 414 জন বীর শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ আরক্ষা দপ্তরের কর্মীরা। শহীদদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি সাহায্য প্রদান করা হবে, এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এবং ভারতবর্ষের প্রত্যেকটি ফোর্সে যারা জওয়ান রয়েছেন, অফিসার রয়েছেন, ওনারা কর্মনিষ্ঠার সঙ্গে দেশ মাতৃকার সেবা করেন এবং এই সার্বভৌম ভারতবর্ষের ওনারা যে 414 জন আজকে আমরা যাদেরকে স্মরণ করেছি, এই 414 জন দেশ মাতৃকার সেবায় ওনারা জীবন বিসর্জন দিয়েছেন। আমরা চিরদিন ওদেরকে মনে ওনাদেরকে স্মরণ করব এবং ওনাদের পরিবারের প্রতি সমবেদনা এবং যা দায়িত্ব আছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তিনি বলেন, রাজ্যের বীর শহীদ সন্তোষ সাহা, যিনি কর্তব্যরত অবস্থায় বীরগতি প্রাপ্ত হয়েছিলেন, তার পরিবারকে সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তার সবই প্রদান করা হয়েছে। সন্তোষ সাহা যে আমাদের কনস্টেবলের এসকর্ট ডিউটির সময় তার বীরগতি প্রাপ্ত হয়েছিল, তো ওনার পরিবারের যা যা ব্যবস্থা সরকারের তরফ থেকে করা সেটা আমরা অলরেডি করেছি। ছেলে প্রভিশনাল পিরিয়ডে আছে বিলনিয়াতে সাব ইন্সপেক্টর, বাকি পুরো পরিবার যা যা করার ওনার পত্নীকে বা পরিবারকে সরকারের তরফ থেকে সমস্ত কিছু করা হয়েছে। Your report, News Vanguard.